গুড মর্নিং, ভাল সকাল বন্ধুরা, সকাল কেমন আছেন? আশা করি সকাল ভালো আছেন, মনে ভালো আছো। তো আজ দেখো বিয়ের পরের দিনের মুখের কি অবস্থা, 2 দিন মেকআপ করার পর 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 একদম গাল মুখ গোটা সটা হয়, একদম অবস্থা শেষ। তো আজ একদম পাতলা পুতলা খাওয়া খাওয়া লাগবে। তো ওই যে দেখো, মই বাগান চলে গেলাম, শাক বাগান আর বাপের বাড়ি, না অনেকগুলো লাফা শাক হয়েছে, তারপরে মানে অনেকগুলো মূলা শাক, কী কী শাক আর ওগুলো ঠোঁটে পাতা ঠোঁটে পাতা হয়েছে, ওগুলো আজকে তুলেম। তো সকাল কথা হচ্ছে যে আজকে কিসে খাবেন, ওই লাফা শাকের যে পেলকা খাবে আর কি। তো দেখো কি সুন্দর হয়েছে লাফাওয়ালাগুলো, না ডলডলা ডলডলা। তো বাড়িতে অনেকগুলো কিন্তু নিয়ে আসছো, তো বাড়ি এসের কথা ছিল, সেদিন তো আমরা বাড়ি আসি নাই, তারপরের দিন সকালে আসছি, মানে আজ কি বার। তো এটা হয়েছে শনিবারের ভিডিও, আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে হয়েছে আমার রবিবার। তো এই যে দেখো লাফা শাকগুলো তুলং আর তোমার সঙ্গে কথা কম, মানে এত সুন্দর লাফা শাকগুলো হয়েছে না, মানে লোভ সামলা যায় না। আর আমার বাপের বাড়িতে সবসময় শাক আবাদ করে আর কি, শাক সবজিটা এত আর কি কিনে না, ওই আর কি ঘরের শাক সবজি খাওয়া হয়ে যায়। তো এ দিয়ে এই যে গাওটাও দিয়ে রান্না বসে দিলুম, মা আজকে যে নিরামিষ বাড়িতে, আবার বার মানে বার পূজা না, নিয়ম পালন করে শনিবারে নিরামিষ খায়। তো এদি মুই মানে বাইরের চৌকা, তো এই কিসে মাছ আছে, বিলের মাছ মারি হচ্ছে, তো মাছগুলো রাঁধি মা কমতির মাছগুলো রাঁধে, বাইরের মুই নিরামিষ তরকারিগুলো রাঁধব। তো এই যে দিয়ে মাছ ভাজিলুম, আর মাছের মাছগুলো খানি বেগুন ভাজা, বেগুন ভাজা করে ছাড়ি দিলুম, ভাল লাগছে কিন্তু খুব খাবার আর কি, মাছের আর কি রসা রসা করিম চটচটি, খুব ভাল লাগছে খাবার কিন্তু গিয়া। আর এটি মা রান্ধিলে যে ঠাকুরি কালার ডাইল, দেখো মানে নতুন নতুন ঠাকুরি কালার ডাইল, সেই লাগছে কিন্তু খাবার। আর করিল যে লাফা শাকগুলো পেলকা করিল না, তো এমনি নাবড়ি করিল, আর ওই যে বেগুন ভাজা করছে আর কি। তো এগুলো হয়েছে আজকে খাওয়া দাওয়া, আর খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে, তো আর কোনো ভিডিও করো না, আর বাড়ি এসেরও তাল ছিল না, এই জন্য আর কোনো তার মানে আর কোনো ভিডিও শিডিও করং নাই, খাওয়া দাওয়া করি তার রেডি হন, তারপরে আর আসলি না, আসা ক্যান্সেল হয়ে যায়। সবাই দিদি জামাই বাবুগুলো কথা হচ্ছে যে দাঁড়াও দাঁড়াও আজকে দাঁড়া বাজার গানটা নিমু, তাই যে যার বাড়ির বিয়ে হচ্ছে কাকুটার বাড়ি যায়, সবাই সিংড়া চা নিমকি টিমকি খাওয়া হচ্ছে, এগুলো এটা হচ্ছে রবিবারের সকাল ভিডিওটা পোস্ট হবে, না না রবিবারের সকাল ভিডিওটা পোস্ট হতে হতে হবে মানে সোমবার। আর দেখো ওই যে বিল থাকি আনিল বাবা, কত বড় মাছ, এগুলো এগুলো বাড়ি নিয়ে আসবো আর কি, গ্লাস কাপ মাছ একটা মানে 1-1.5 কিলোর মতো হবে আর কি, যতটা আর কি ক্যামেরা ততটা বড় দেখা যাওয়া হচ্ছে না, এমনি কিন্তু খুব বড় বড় মাছগুলো। তারপরে এটুকুনে দেখো ওই যে লাউয়ের ডগা আর কিছু মানে কিসে আনলুম, লাফা শাক নিয়ে আসলুম, লাউয়ের ডগাগুলো হয়তো তোমাকে দেখা নাই, সেই লাউয়ের ডগা আছে জান বাড়ির। আর এদিকে যে দেখো আমার দিদির ছোট বেটাটা কি সুন্দর বড় হয়ে গেছে, বাড়ি গেলে সবাইকে ছাড়িয়ে আসি আর মনে যায় না, মনে করে বাড়িতে থাকুন খানি কয়েকদিন, আর ওই যে মোর বেটি একদম রেডি, তা সবার এই বাড়ি ওই বাড়ি কয়ে আসলি, 5টা বাড়ি যেহেতু সবাইকে এই বাড়ি এই বাড়ি বেড়ে বেড়ে কয়ে কয়ে আসলি। তো আজকে আর মুই মানে লং কুর্তি পিঁধে চাদর মুড়ে যে গত, তা আজকে বদিগুলো দেখি মো কম আছে কি রে স্টাইল শেষ, হ্যাঁ স্টাইল শেষ, চাদর দিছে গত আজকে কোনো কিসের, হ্যাঁ দিনে দিনে কি আর স্টাইল করে যায় আমি ওখানে বেড়া খায়। তো ওই যে সবাই রেডি হয়েছি বাড়ি যাওয়ার, ওই যে বাইক ধিরিয়া ভাই হট থুয়ে আসবে আর কি, হাই রটর সেটা আমার কিসে যাবো বা গাড়ির চড়ে যাবো। তো বাড়ি আসিবো সবাই আর কি, দিদি হর পরে যাবে, উমার গাড়ি আসবে, তোমার গাড়ি যাবে সব আর কি, বইনিগুলো আজকে আর কি বাড়ি যাবো সকালে। তো সকালে তো পড়াশোনা ঠড়াশোনা না, এর জন্য আর কি বেশি আর থাকা হবে না। তো এই যে বাড়ি চলে আসনি, এর জন্য যে টটর চড়ে গেছি, তো ওই দিয়ে সকালে তো খাই নাই কিছু, সকালে মানে রুটি আর চা খাই বেরিয়েছি। তো ওই যে এটা মালিপুর তখন দাসিয়া খালি আলু পরোটা খাওয়া দাচ্ছি, বেটিও খাওয়া দাচ্ছে মা আলু পরোটা খাবো আলু পরোটা খাবো। তো ওই যে আলু পরোটা খাওয়া দাচ্ছি, আর ছোটো বেটি তো পছন্দ হয় না, এটা খাবে না ওইটা খাবে না,
তো আজকের মতো ভিডিও হয় এখানে শেষ করলাম। ভিডিও হয় যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকে যা যায় ফেসবুক থেকে দেখবে তার মানে ফেসবুক হানি ফলো করে দেন। টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিও।